Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি পীযূষকান্তি সাহা, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক। আবার তোমাদের সামনে ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টার স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস, এই বিষয়টা যতটুকু গতদিন করেছিলাম তার পরের অংশ নিয়ে আমি এসেছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং যে এই পাঠশালার মাধ্যমে পড়াশোনা তোমাদের চলছে তা এগিয়ে নিয়ে যাচ্ছ। আমরা আমাদের টপিক্সে ঢুকে যাই। আজকে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মরফোলজি অফ রুট, স্টেম আর লিফ। প্রথম মরফোলজি অফ রুট আমরা আলোচনা করি। আমরা জানি যে যখন অঙ্কুরোদ্গম হয় তখন ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল আর ভ্রূণমূল, এই ভ্রূণমূল থেকে মাটির নিচের দিকে নেমে আলোক বিমুখী হয়ে আর মাটির নিচে দৃঢ়ভাবে সংলগ্ন থেকে জল এবং খনিজ লবণের শোষণ করে তাকেই আমরা মূল বলি। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কীরকম বৈশিষ্ট্য? এক, মূল হচ্ছে ভ্রূণাক্ষের ভ্রূণ মূল থেকে উৎপন্ন হয়, এটি ক্লোরোফিল বিহীন, এটি আলোক বিমুখী এবং এর যে শাখা প্রশাখাগুলো সেগুলো এন্ডোজেনাসলি অরিজিনেটেড, অর্থাৎ অন্তর্জনিষ্ণুভাবে উৎপত্তি লাভ করে এবং এর মূলত্র মূলত্রাণ ইত্যাদি দেখতে পাওয়া যায়। আমরা আর বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম, এখন আমরা চলে আসি সেটা হচ্ছে মূল। এটাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। মূল এক হচ্ছে স্থানিক মূল বা প্রধান মূল, ট্যাপ রুট, কেমন স্থানিক মূল, এবং অস্থানিক মূল। অস্থানিক মূল, স্থানিক মূল কাকে বলে? অর্থাৎ যে মূলটি ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়ে বর্ধিত হয় তাকে আমরা বলি স্থানিক মূল। কেমন? ভ্রূণমূল থেকেই বর্ধিত হলো তাকে আমরা বলছি স্থানিক মূল। এটা হচ্ছে স্থানিক মূল। স্থানিক মূলের শাখা প্রশাখা আগেই আমরা জেনেছি যে এটি আর কি বলে অন্তর্জনিষ্ণু, অর্থাৎ ভেতর থেকে উৎপন্ন হয়। এই স্থানিক মূলের প্রধান মূল, যে মূল ভ্রূণ মূল থেকে বর্ধিত অংশ, এটাকে আমরা বলি প্রধান মূল। প্রধান মূলের শাখা মূল শাখা মূল এবং তার থেকে নির্গত হয় প্রশাখা মূল, নিয়ে তৈরি করে মূল তন্ত্র, কেমন ট্যাপ রুট সিস্টেম, এই স্থানিক মূল। আর স্থানিক মূল অর্থাৎ ওই অংশ, অর্থাৎ ভ্রূণমূলের বর্ধিতাংশ ছাড়া অন্য যে কোনো স্থান থেকে যদি তৈরি হয় তাকে আমরা বলি অস্থানিক মূল। কেমন? পাতা থেকে হতে পারে, পত্রজ মূল, কেমন, তাহলে আমরা নানা জায়গা থেকে, কাণ্ড থেকে হতে পারে, তো এগুলো হচ্ছে অস্থানিক মূল। স্থানিক মূল এছাড়াও দ্বিবীজপত্রী উদ্ভিদে আরেকটি, এই একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল দেখা যায়। গুচ্ছমূল এক ধরনের স্থানিক মূল, এটা কিন্তু অস্থানিক মূল বলতে পারো। একবীজপত্রী উদ্ভিদে প্রধান মূলটি নষ্ট হয়ে গেলে আর তার জায়গায় অসংখ্য সরু সরু চুলের মতো মূল দেখতে পাওয়া যায় যেগুলোকে আমরা বলি গুচ্ছমূল। এই একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যই হচ্ছে গুচ্ছমূল। কেমন? গুচ্ছমূলটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা যদি দেখি তাহলে এই যে মূলের প্রধান মূল তার চারটি অংশ আমরা দেখতে পাই। একদম নিচে যেটা থাকে একটা টুপির মতো আবরণ যাকে আমরা বলি মূলত্র অঞ্চল। কেমন? মূলত্র
অঞ্চল, মূলোত্র অঞ্চল অর্থাৎ সবচেয়ে মূলের আগায় যে টুপির মতো অঞ্চল তাকে আমরা বলি মূলোত্র অঞ্চল, রুট ক্যাপ। ঠিক আছে, রুট ক্যাপ এটা কিন্তু দৃঢ় সংলগ্ন থাকে জলজ উদ্ভিদের ক্ষেত্রে। জলজ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এরকম আলগাভাবে একটা পকেটের মতো থাকে, ওই জন্য এটাকে আমরা বলি রুট পকেট বা মূলজেব, মূলজেব। এছাড়াও কেয়া বা অন্যান্য গাছে আমরা বহুযোজী মূলত্র দেখতে পাই, অনেকগুলো মূলত্র একসাথে থাকার জন্য এটাকে আমরা বলি বহুযোজী মূলত্র, বহুযোজী মূলত্র। এই মূলত্র মূলকে বাড়তে সাহায্য করে এবং মূল সামনে পিচ্ছিল রস বেরোয় এবং মূলের আগাকে রক্ষা করে, কীট পতঙ্গ বা আঘাতের হাত থেকে রক্ষা করে। মূলত্রর পরেই একটা ছোট্ট অঞ্চল থাকে যেটাকে আমরা বলি কোষ বিভাজন অঞ্চল, কোষ বিভাজন। অর্থাৎ এই অঞ্চলের কোষগুলিতে ভাজক কলার কোষ থাকে, ফলে এই অঞ্চলের কোষগুলো দ্রুত বিভাজিত হয় এবং গাছকে বাড়তে সাহায্য করে। তারপরের অঞ্চলই হচ্ছে বর্ধনশীল অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল, কারণ এই অঞ্চল যেহেতু ঠিক তার নিচে বর্ধনশীল অঞ্চল, এই কারণেই যে এই অঞ্চলের কোষগুলো আর কি হয় না, কোষ বিভাজন অঞ্চল কোষগুলি ক্রমাগত বিভাজিত হতে থাকে, তাই এই অংশ ক্রমশ বাড়তে থাকে। এবং তারপরের অঞ্চলকে আমরা বলি রুট হেয়ার রিজিয়ান বা মূলরোম অঞ্চল, এখান থেকে এক কোষি সরু সরু মূলরোম বের হয়। এই মূলরোমগুলো আর অত্যন্ত ক্ষণস্থায়ী, অর্থাৎ এক সপ্তাহ থেকে কয়েক সপ্তাহ থাকতে পারে, এবং যেমন যেমন বাড়তে থাকে উপরের দিকে মূলরোমগুলো নষ্ট হতে থাকে আর নিচের দিকে মূলরোমগুলো তৈরি হতে থাকে। এবং তারপরেই যে অঞ্চল পার্মানেন্ট রিজিয়ান বা স্থায়ী অঞ্চল, এই স্থায়ী অঞ্চল এইখান থেকে সাধারণত এখানের কোষ বিভাগ এটা পরিণত এবং এখান থেকে শাখা প্রশাখাগুলির উৎপত্তি হয়, অন্তর্জনিষ্ণুভাবে শাখা প্রশাখা বেরিয়ে আসে। এবং অস্থানিক মূল অর্থাৎ ওই অংশ ছাড়া, প্রধান মূলের যে ভ্রূণমূলের বর্ধিত অংশ ওখান ছাড়া অন্য কোনোখান থেকে যদি তৈরি হয় তাকে অস্থানিক মূল মূল বলা হয়। আমরা চলে আসি এখন, সেটা হচ্ছে প্রধান মূলের পরিবর্তন, বিভিন্ন আর কারণে প্রধান মূল পরিবর্তিত হয়। কেমন পরিবর্তিত প্রধান মূল, পরিবর্তিত প্রধান, মডিফাইড ট্যাপরুট প্রধান মূল। প্রথম চলে আসি খাদ্য সঞ্চয়ের জন্য। খাদ্য সঞ্চয়ের জন্য সাধারণত প্রধান মূল তিনটে ভাগে আমরা ভাগ করি, তিন প্রকার। কীরকম? এক ফিউজিফর্ম, ফিউজিফর্ম বা এটাকে আমরা বলি মূলাকার মূল, মূলাকার। কেমন? ফিউজিফর্ম মূল। দুই নম্বর হচ্ছে আর কি বলে কনিক্যাল, ফিউজিফর্ম কনিক্যাল বা আমরা এটাকে বলি সাংকোবাকার, সাংকোবাকার মূল। আর তিন নম্বর নেপিফর্ম বা এটাকে আমরা বলি শালগমাকার মূল, শালগমাকার। ফিউজিফর্ম বা মূলাকার, কনিক্যাল বা সাংকোবাকার এবং শালগমাকার বা নেপিফর্ম। প্রথম হচ্ছে ফিউজিফর্ম, ফিউজিফর্ম রুট কী আছে না এই ক্ষেত্রে, এগুলো কিন্তু খাদ্য সঞ্চয়ের জন্য। খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলটি অত্যন্ত স্ফীত হয়, আর স্ফীত হয়ে গিয়ে কী হয় না উপরের দিকটা দুই দিক সরু আর নিচের দিকটা আর মাঝখানটা মোটা হয়, এই রকম আর অংশকে আমরা বলি ফিউজিফর্ম রুট। যেমন দেখতে পাওয়া যায় আমরা মূলাতে দেখতে পাই রেফানাস স্যাটিভাস, উদাহরণ হচ্ছে মূলা। কেমন? দুই নম্বর হচ্ছে সাংকোবাকার, সাংকোবাকারের ক্ষেত্রে কী আছে না এই ক্ষেত্রে আর ঠিক খাদ্য সঞ্চয়ের ফলে এটা আর শঙ্কুর আকৃতি ধারণ করে, উপরটা মোটা এবং নিচের দিকটা ক্রমশ সরু হয়ে থাকে। ঠিক আছে, এইটাকে আমরা বলি আর সাংকোবাকার মূল। যেমন দেখতে পাওয়া যায় আমাদের গাজরে, গাজর। কেমন? আর ডকাস ক্যারোটা। আর শালগমাকার, এক্ষেত্রে খাদ্য সঞ্চয়ের ফলে কী আছে না প্রথমে স্ফীত হয়ে গোলাকার আকৃতি ধারণ করে এবং তারপর হঠাৎ সরু হয়ে নিচের দিকে নেমে যায়, এই রকম গোলাকার হয়ে গেল।
তারপর হঠাৎ শুরু হয়ে বেরিয়ে এলো। যেমন বিট, শালগম ইত্যাদি হচ্ছে শালগমাকার মূলের উদাহরণ। তাহলে এগুলো হচ্ছে কতগুলো আর খাদ্য সঞ্চয়ের জন্য পরিবর্তিত প্রধান মূল। খাদ্য সঞ্চয় ছাড়াও কেমন, খাদ্য সঞ্চয় ছাড়াও মিথজীবিতার জন্য শাখামূলের পরিবর্তন হতে পারে। মিথজীবিতার জন্য যদি এক নম্বর খাদ্য সঞ্চয়, দুই মিথজীবিতা, মিথজীবিতা বা সিম্বায়োসিসের জন্য খাদ্য সঞ্চয় কী বলে, যেমন মটর গাছের অর্বুদযুক্ত মূল, অর্বুদ মূল, অর্বুদ কেমন দেখতে পাওয়া যায়, যেটা আমরা মিথজীবিতার জন্য দেখতে পাই। এছাড়াও আমরা আর যেমন শারীরবৃত্তীয় কাজের জন্যও আমরা দেখতে পাই। শারীরবৃত্তীয় কাজ যেমন ব্রাঞ্চিং, অর্থাৎ প্রধান মূলের যে শাখা প্রশাখা মূল সেটা মাটির নিচে প্রবেশ করে আবার কিছু শাখা মূল আবার মাটির উপর উঠে আসে, যাকে আমরা বলি নিউমোটোফোর বা শ্বাস মূল। শারীরবৃত্তীয় কারণে পরিবর্তন প্রধান মূলের শাখা মূলের, এটা হচ্ছে নিউমোটোফোর বা শ্বাস মূল। তাইলে সাধারণত আর প্রধান মূল বা প্রধান মূলের শাখা প্রশাখা বিভিন্নভাবে পরিবর্তিত বা মডিফাইড হতে পারে। আমরা এবার চলে আসব সেটা হচ্ছে অস্থানিক মূলের পরিবর্তন। কেমন আমরা দেখে নিই, অস্থানিক মূল আর সাধারণত নানাভাবে পরিবর্তিত হতে পারে। অস্থানিক মূলের পরিবর্তন মূল আমরা লিখি পরিবর্তিত অস্থানিক মূল, পরিবর্তিত অস্থানিক মূল মডিফাইড। আর এটাকে আমরা প্রথম চলে আসি খাদ্য সঞ্চয়ের জন্য। খাদ্য সঞ্চয়ের জন্য এগুলোকে বলা হয় স্টোরেজ রুট। যেহেতু খাদ্য সঞ্চয়ের ফলে এগুলো পরিবর্তিত হয়, তাই এগুলোকে আমরা বলি স্টোরেজ রুট বা সঞ্চয়ী মূল। সঞ্চয়ী মূলগুলো বেশ কয়েক প্রকার, যেমন প্রথম চলে আসি টিউবেরাস রুট, টিউবেরাস বা কন্দাল মূল, কন্দাল মূল। কন্দাল মূল দেখতে পাওয়া যায় যেমন রাঙা আলুতে, রাঙা আলুতে, রাঙা আলু আমরা কন্দাল মূল। খাদ্য সঞ্চয়ের ফলে আর অনিয়মিতভাবে আর কি বলে এটা খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে থাকে, যেমন রাঙা আলু। দুই নম্বর হচ্ছে মালাকৃতি, মনিলিফর্ম, মালাকৃতি মূল বা মনিলিফর্ম রুট। যেমন মনিলিফর্ম রুট দেখতে পাই আমরা চুপড়ি আলুতে, কীরকম যেমন এক্ষেত্রে মূলগুলো কী আছে, মাটির নিচে মূলগুলো মালা পুঁথির মতো কিছুটা এইরকমভাবে খাদ্য সঞ্চয় করে, ফলে পুঁতির মতো দেখতে হয়, তাই এটাকে বলি মালাকৃতি মূল। তিন নম্বর হচ্ছে অ্যানিউলিটেড বা কী বলে এটাকে আমরা বলি বলয়াকার মূল, বলয়াকার, বলয়াকার বা অ্যানিউলেটেড। এক্ষেত্রে কী আছে বলয়াকার, না এক্ষেত্রে এই রিং রিং করে এইভাবে চলে আসে মূলগুলো, এইভাবে বেরিয়ে আসে, তাই এটাকে আমরা বলি বলয়ের আকারে থাকে, তাই বলয়াকার মূল বা আর অ্যানিউলেটেড রুট আমরা বলতে পারি। যেমন দেখতে পাওয়া যায় ইপিকাকে, ইপিকা, ইপিকাকে আমরা বলয়াকার মূল বা দেখতে পাই। যেমন আমরা এরপর হচ্ছে অর্বুদযুক্ত মূল, চার হচ্ছে অর্বুদযুক্ত, নডিউলেটেড রুট বা নডিউলাস রুট। অর্বুদযুক্ত মূল দেখতে পাওয়া যায় আম আদায়। এক্ষেত্রে কী আছে, সামনের দিকে একটা করে অর্বুদ তৈরি হয়, সামনের দিকে আর অর্বুদ, এরকম অর্বুদযুক্ত মূল, এরকম অর্বুদ তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় অর্বুদযুক্ত মূল। আর গুচ্ছিত মূল, তাছাড়াও পাঁচ নম্বর হচ্ছে গুচ্ছিত মূল বা ফ্যাসিকুলেটেড রুট। কেমন গুচ্ছিত মূল, গুচ্ছিত মূল যেমন শতমূলি, ডালিয়া ইত্যাদিতে দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে এক গুচ্ছ মূল একসাথে আর তৈরি হয়, এক গুচ্ছ মূল একসাথে হয়, তাই এটাকে বলা হয় গুচ্ছিত মূল। কেমন, তো আমরা পরিবর্তিত স্টোরেজ রুট, অস্থানিক মূল কিন্তু খাদ্য সঞ্চয়ের জন্য, এই জন্য এগুলোকে আমরা বলি ভান্ডার মূল বা সঞ্চয়ী মূল বা স্টোরেজ মূল। এবার চলে আসি আমরা, এই পরিবর্তন যদি শারীরবৃত্তীয় কাজের জন্য হয়, কেমন
পরিবর্তিত অস্থানিক মন যেটা শারীরবৃত্তীয় কাজের জন্য হচ্ছে, তাহলে শারীরবৃত্তীয় কাজের জন্য, শারীরবৃত্তীয় কাজের জন্য আমরা যেমন প্রথম হচ্ছে যেমন প্রপ রুট, এটা না শারীরবৃত্তীয় কাজের জন্য ওগুলো যান্ত্রিক কাজ। এক যেমন আত্মীকরণ মূল, অ্যাসিমিলেটেড রুট, আত্মীকরণ মূল, এক্ষেত্রে কী আছে না যেমন অর্কিড, রাসনা, এদের ক্ষেত্রে কতগুলো মূল কেমন, আর ঝুলন্ত মূল দেখতে পাওয়া যায়, এগুলোকে বায়বীয় মূলও বলে থাকি। এগুলো যেহেতু সবুজ তাই খাদ্য সঞ্চয় করতে, খাদ্য তৈরি করতে পারে, তাই এগুলোকে আমরা বলি অ্যাসিমিলেটেড রুট। দুই নম্বর হচ্ছে এপিফাইটিক রুট বা পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূল কেমন, পরাশ্রয়ী মূল, এগুলো যেহেতু পরের উপর আশ্রয় করে আছে তাই এটা পরাশ্রয়ী মূল। চলে আসি আর মিথজীবী মাইকোরাইজাল রুট, তিন নম্বর হচ্ছে মাইকোরাইজাল বা মিথজীবী মূল, যেমন পাইন গাছে আর মূলে কিছু মিথজীবী রূপে ছত্রাক অবস্থান করে, তাই জন্য এগুলোকে বলা হয় মাইকোরাইজা রূপে অবস্থান করে, তাই এগুলোকে মাইকোরাইজাল রুট বা মিথজীবীয় মূল আমরা বলতে পারি। তিন নম্বর হচ্ছে হস্টোরিয়া বা চোষক মূল, চোষক মূল দেখতে পাওয়া যায় যেমন পরজীবী উদ্ভিদ রাসনাতে, এই কী বলে স্বর্ণলতাতে, স্বর্ণলতা এক্ষেত্রে কী আছে না স্বর্ণলতার যে মূলগুলি কেমন, এই আর কতগুলো একদম চোষক নলের মতো বেরিয়ে আসে এবং পুরো ফ্রেম কলায় গিয়ে আর রস শোষণ করে, এটা হচ্ছে চোষক মূল বা হস্টোরিয়াম। এরপর হচ্ছে পরাশ্রয়ী মূল, আগেই বলেছি পরাশ্রয়ী মূল দেখতে পাওয়া যায়, পরাশ্রয়ী বা এপিফাইটিক রুট, ও ওটা তো পরাশ্রয়ী বা এপিফাইটিক রুট, পরের উপর আশ্রয় গ্রহণ করে থাকে, যেটা অর্কিড রাসনায় দেখতে পাওয়া যায়। এবং যেমন জলজ শ্বাসমূল, জলজ শ্বাসমূল কেশরদাম উদ্ভিদে অ্যাকোয়াটিক ব্রিদিং রুট, কেশরদাম উদ্ভিদে কতগুলো মূল আছে সেই মূলের ওখান থেকে, মূলের কাছ থেকে এরকম দুটো আর বাতাবকাশপূর্ণ অংশ বেরিয়ে থাকে, যেগুলো কি তা জলে ভাসমান অবস্থায় শ্বাসকার্যে সাহায্য করে, এগুলো হচ্ছে জলজ শ্বাসমূল। এছাড়াও জননমূল দেখতে পাওয়া যায়, জননমূল যেমন আমরা সাধারণত রাঙা আলুতে দেখতে পাওয়া যায়, রাঙা আলুতে মূলগুলো জনন কার্যেও সাহায্য করে, তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য আর পরিবর্তন। এবার চলে আসি যান্ত্রিক কাজের জন্য পরিবর্তন অস্থানিক মূলের, যান্ত্রিক কাজ কেমন, যান্ত্রিক কাজের জন্য আর অস্থানিক মূল বেশ কিছুভাবে পরিবর্তিত হয়। যেমন প্রথম চলে আসি সেটা হচ্ছে স্তম্ভ মূল বা প্রপ রুট, যেমন বট গাছে দেখতে পাওয়া যায়, বট গাছে এগুলোকে আমরা ঝুড়ি মূলও বলতে পারি, ঝুড়ি মূল, বট গাছের শাখা প্রশাখা থেকে বেশ কিছু ঝুড়ি বেরিয়ে আসে এবং কাণ্ড শাখা প্রশাখার ভার বহন করে, তাই প্রপ রুট। দুই নম্বর হচ্ছে ঠেস মূল দেখতে পাওয়া যায় কেয়া গাছে আমরা দেখি যে কেয়া গাছ যদি আর ঠেকান দেওয়ার কাজ করে, কিছু কিছু মূল এইভাবে বেরিয়ে আসে এবং গাছকে আর সাপোর্ট দেয়, এই জন্য এগুলোকে আমরা কি বলি ঠেস মূল, কেয়া গাছে দেখতে পাই ঠেস মূল। আচ্ছা অধিমূল, রুট বাট্রেস, অধিমূল বা রুট বাট্রেস কেমন, শিমুল গাছে আমরা দেখব যে বেশ কিছু অংশ আছে যেগুলো একদম কি আছে না তক্তার মতো, অনেকটা তক্তার মতো উপরের দিক থেকে নেমে আসে এবং গাছকে একটা আর মেকানিক্যাল সাপোর্ট বা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, এগুলোকে বলা হচ্ছে আর অধিমূল বা রুট বা ট্রেস। এবার চলে আসি চার নম্বর, যেমন দৃঢ় সংলগ্নী মূল, ক্লিঙ্গিং রুট, দৃঢ় সংলগ্নী মূল, মূল বা ক্লিঙ্গিং রুট, আমরা এখানে দেখেছি যে
অর্কিড রাস নাই, যেমন কতগুলো এপিফাইটিক রুট আছে যেগুলো আবার ভেলামেন থাকার জন্য আত্মীকরণ করতে পারে, শালক সংকেতে সাহায্য করে। আবার কিছু কিছু মূল আছে যেগুলো এই যে বার্ক, মানে যে গাছের উপর আশ্রয় গ্রহণ করে সেই গাছের সাথে দৃঢ়ভাবে বার্কের মধ্যে ঢুকে থাকে, সংলগ্ন থাকে এবং গাছকে আটকে থাকে, এগুলোকে আমরা বলি দৃঢ় সংলগ্নী মূল বা আর কি বলে ক্লিঙ্গিং রুট। পত্রজ মূল কতগুলো মূল আছে, যেমন স্যালভিনিয়াতে পাতা আর মূলে পরিবর্তিত হয়ে যায়, এইগুলো ফাল ফার্ন স্যালভিনিয়াতে। স্যালভিনিয়াতে কী আছে না, পাতা আর মূলে পরিণত হয়, কিছু কিছু পাতা মূলে পরিণত হয়, এগুলোকে বলা হয় পত্রজ মূল। কেমন কণ্টক মূল, 3 নম্বর হচ্ছে রুট থর্ন বা 6 রুট থর্ন বা কণ্টক মূল, যেমন তাল বা নারকেল, এদের দেখবো যে নিচের দিক থেকে কতগুলো মূল আছে যেগুলো কিনা আর কাঁটার মতো বেরিয়ে থাকে, এই মূলগুলোকে আমরা বলি কণ্টক মূল। কেমন এগুলো হচ্ছে কণ্টক মূল, এগুলো যেমন সাপোর্ট দেয় তেমনি আর রক্ষা করতেও সাহায্য করে। সংকোচী মূল কী আছে, কতগুলো আর উদ্ভিদ আছে যেমন কলাবতী, এদের ক্ষেত্রে কী আছে না, রাইজোম প্রকৃতির যে কাণ্ডটা, এবার মূলগুলো আর কাদার মধ্যে জন্মায়, মূলগুলো সংকুচিত হয়ে গাছকে খাড়া করে এবং এটাকে ধরে রাখে, তাই এটাকে বলা হয় সংকোচী মূল। তাছাড়াও আরোহী মূল ক্লাইম্বিং রুট, আরোহী মূল দেখতে পাওয়া যায় যেমন পান, গজপিপুল ইত্যাদিতে আমরা আর এইরকম ক্লাইম্বিং রুট দেখতে পাই। তাহলে আমরা আর রুটের যে মডিফাইড, কেমন রুটগুলো জানলাম শারীরবৃত্তীয় কাজের জন্য বেশ কিছুভাবে পরিবর্তিত হয়েছে, যান্ত্রিক কাজের জন্য বেশ কিছু পরিবর্তন হয়েছে, আবার স্টোরেজের জন্য খাদ্য সঞ্চয়ের ফলে আমরা দেখতে পাচ্ছি যে মূলগুলি পরিবর্তিত হয়েছে। এই মূলের পরিবর্তন আর তার ফলে বিভিন্ন রকম কাজ, সাধারণত মূলের প্রধান দুটো কাজ, একটা হচ্ছে গাছকে মাটির সাথে দৃঢ়ভাবে সংযুক্ত রাখা, আর 2 নম্বর হচ্ছে যে মূলরম দ্বারা শোষিত জল, এইটা জল এবং খনিজ লবণ শোষণ করা, এই দুটো অ্যাঙ্করিং অ্যান্ড অ্যাবজর্বিং, এই দুটো হচ্ছে প্রধান কাজ। কিন্তু তাছাড়াও নানা রকম কাজ আছে, যেমন খাদ্য তৈরি আত্মীকরণ মূলের সাহায্যে, মিথজীবিতা চোষক মূলের সাহায্যে খাদ্যরস শোষণ, কেমন শ্বাস মূলের সাহায্যে শ্বাসকার্যে সাহায্য বা আরোহণে সাহায্য বা যান্ত্রিক দৃঢ়তা প্রদান বা খাদ্য সঞ্চয়, এগুলো হচ্ছে মূলের অন্যান্য কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, আমরা এবার আসি মর্ফোলজি অফ স্টেম, অর্থাৎ আমরা আগেই দেখেছি যে ভ্রূণাক্ষের ভ্রূণ মূল পরিবর্তিত হয়ে মূলতন্ত্র গঠন করে বা বিটপতন্ত্র, আর ভ্রূণ মুকুল যখন আলোকমুখী হয়ে উপরের দিকে উঠে শাখা প্রশাখা বিস্তার লাভ করে তখন তাকে আমরা বলি বিটপ বা এবং একটাকে আমরা বলি বিটপতন্ত্র। ভ্রূণ তাহলে স্টেম বা কাণ্ড ভ্রূণাক্ষের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়ে আলোকমুখী হয়ে যে শাখা প্রশাখা আর তৈরি করে তাকেই আমরা বলি কাণ্ড। কাণ্ডের যেমন কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে, কাণ্ড 1 নম্বর ভ্রূণমুকুল থেকে তৈরি, 2 নম্বর কাণ্ড আলোকমুখী, 3 নম্বর হচ্ছে আলোক অনুকূলবর্তী, 3 নম্বর কাণ্ডে ক্লোরোফিল থাকে, 4 নম্বর কাণ্ডে পর্বমধ্য থাকে, আর কাণ্ডের শাখা প্রশাখাগুলো বহির্জনিষ্ণুভাবে অর্থাৎ বাইরের দিক থেকে উৎপন্ন হয়, এগুলো হচ্ছে কাণ্ডের কতগুলো সাধারণ বৈশিষ্ট্য। আমরা আর যদি দেখি কাণ্ডের আদর্শ কাণ্ডের কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করব, সেগুলো হচ্ছে কাণ্ডে কতগুলো গাঁট বা গ্রন্থি দেখতে পাওয়া যায়, এই গ্রন্থিগুলোকে আমরা বলি পর্ব। কেমন এই গ্রন্থিগুলোকে আমরা বলি পর্ব, আর এই পর্ব থেকে পাতার উৎপত্তি হয়। কেমন
এগুলোকে বলা হয় পর্ব। দুটি পর্বের মাঝখানটাকে বলা হয় পর্ব মধ্য, ইন্টারনোড, পর্ব মধ্য। এবং পর্ব থেকে পাতার উৎপত্তি, পাতা এবং পর্বের মাঝখানের কোনটাকে বলা হয় কক্ষ, এটাকে বলা হয় কক্ষ। আচ্ছা, পাতার কী বলে বিটপের সংকুচিত অবস্থা, এটাকে আমরা বলি মুকুল। কেমন? মুকুল হচ্ছে বিটপের সংকুচিত, একদম স্থানিক মুকুল। অর্থাৎ মুকুল দু প্রকার, একটা হচ্ছে স্থানিক, একটা অস্থানিক। মুকুল যদি কক্ষে বা শীর্ষে থাকে, কখনো কখনো কক্ষে থাকে, এটা হচ্ছে কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল। এবং কখনো কখনো শীর্ষে থাকে, অগ্রমুকুল বা শীর্ষ মুকুল আমরা বলি। মুকুল থেকে, মুকুল যদি শাখা প্রশাখা তৈরি করে তখন তাকে আমরা বলি ভেজিটেটিভ বাড, এবং মুকুল যদি শাখা প্রশাখা না তৈরি করে আর ফুল তৈরি করে তখন তাকে আমরা বলি জেনারেটিভ বাড বা জনন মুকুল। কখনো কখনো মুকুল প্রয়োজন বোধে শাখা তৈরি করে, প্রয়োজন বোধে আর ফুল তৈরি করে, তখন এটাকে আমরা বলি মিশ্র মুকুল। দুটোই হতে পারে। এটা হচ্ছে যেমন আপেলে মিশ্র মুকুল দেখতে পাওয়া যায়। সাধারণত এই আদর্শ কাণ্ডে এই কতগুলো অংশ দেখতে আমরা পাই। এখন আমরা চলে আসি, সেটা হচ্ছে কাণ্ড, তার প্রকৃতি অনুযায়ী কাণ্ডকে আমরা তিন ভাগে ভাগ করি। কেমন? কাণ্ড এক হচ্ছে, অর্থাৎ উদ্ভিদ, কাণ্ডের প্রকৃতি অনুযায়ী উদ্ভিদ তিন প্রকার। কি? এক হচ্ছে কী বলে বিরুৎ, হার্বস, বিরুৎ। দুই নম্বর স্রাব বা গুল্ম। আর তিন নম্বর হচ্ছে বৃক্ষ বা ট্রিজ, বিরুৎ বা হার্বস। হার্বস হচ্ছে নরম কাণ্ড বিশিষ্ট, স্বল্প উচ্চতা বিশিষ্ট এবং রসালো অংশযুক্ত কাণ্ডকেই বলা হয়, এই কী বলে উদ্ভিদকেই বলা হয় বিরুৎ বা হার্বস। কেমন? হার্বসগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন একদম কেমন এফেমেরাল বা ক্ষণজীবী, ক্ষণজীবী আমরা তাকেই বলি যেগুলো একটা ঋতুরও কম সময় বাঁচে বা জীবনচক্র সম্পন্ন করে, কয়েক সপ্তাহ। যেমন লিলি, কতগুলো লিলি গাছ, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে বর্ষজীবী, অর্থাৎ একটি ঋতু বা একটি বছর, কারণ একটি বছরে একটি ঋতুই হয়, ঠিক আছে। একটা ঋতু বছরে একবারই আসে, ওই জন্য এটাকে বলা হয় বর্ষজীবী, যেমন ধান, গম। তিন নম্বর হচ্ছে দ্বিবর্ষজীবী, অর্থাৎ জীবনচক্র সম্পন্ন করতে এদের বায়েনিয়াল, দুটি আর ঋতু বা দুটি বছর লাগে, তাই এটাকে বলা হচ্ছে দ্বিবর্ষজীবী বা বায়েনিয়াল, যেমন গাজর, মূলা, এগুলো। আর তিন নম্বর হচ্ছে বহুবর্ষজীবী, চার নম্বর বহুবর্ষজীবী বা পেরেনিয়াল, যেমন আর আমরা সাধারণত কলা, সর্বজয়া, কেমন এগুলোতে আমরা দেখতে পাই বহুবর্ষজীবী। প্রথম এবার চলে আসি গুল্ম বা স্রাব, স্বল্প উচ্চতা, কেমন স্বল্প শক্ত, গুড়িবিহীন আর শাখা প্রশাখা ঝোপঝাড়ের আকৃতি তৈরি করে, এই রকম আর কাণ্ডযুক্ত উদ্ভিদকে আমরা বলি স্রাব বা গুল্ম। যেমন গন্ধরাজ, জবা, এগুলো হচ্ছে গুল্ম জাতীয় বা স্রাবি প্ল্যান্টস, ঠিক আছে। এবার চলে আসি ট্রিজ, বৃক্ষ, সুউচ্চ প্রকৃত গুড়িযুক্ত, কেমন সুউচ্চ প্রকৃত গুড়িযুক্ত এবং কাষ্ঠল প্রচুর শাখা প্রশাখা বিশিষ্ট আর উদ্ভিদকে আমরা বলি বৃক্ষ। বৃক্ষকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। তার আগে বলে নি ট্রাঙ্ক বা গুড়ি, যে অংশ পর্যন্ত কোনো শাখা প্রশাখা তৈরি হয় না মাটির উপরের যে অংশ তাকে আমরা বলি গুড়ি। এটা আবার দুই প্রকার, এক হচ্ছে চিরহরিৎ, আর দুই নম্বর হচ্ছে আর পর্ণমোচী, কেমন এভারগ্রিন, পর্ণমোচী এবং চিরহরিৎ, ঠিক আছে। ডেসিডুয়াস বা পর্ণমোচী, যেমন আমরা, ঠিক আছে, আমরা বা নিম, এগুলো বছরে একবার পাতা সম্পূর্ণ ঝরে পড়ে। আর চিরহরিৎ সারা বছর কিছু না কিছু পাতা পড়ছে, কিন্তু সারা বছরই পাতা আর থাকেই, যেমন দেবদারু বা আমাদের যেগুলো আমরা আশেপাশে আম জাম দেখি, এগুলো হচ্ছে চিরহরিৎ বৃক্ষ। হ্যাঁ, কাণ্ডের প্রকৃতি অনুসারে কাণ্ডকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ, সবল কাণ্ডযুক্ত আর
দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ, দুর্বল কাণ্ড। প্রথম চলে আসি সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ। সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ আবার কয়েক প্রকার, যেমন কডেক্স, কডেক্স বা অশাক। অশাক মানে শাখা প্রশাখা কিছুই নেই, কেবলমাত্র মাথার উপর কতগুলো পাতা আছে, যেমন খেজুর, নারকেল, তাল, এগুলো হচ্ছে অশাক, নারকেল, ঠিক আছে। দুই নম্বর হচ্ছে আর কী বলে, এক্সকারেড বা পিরামিডাকার, কেমন পিরামিডাকার, যেমন কি আছে পিরামিডাকার, দেখতে পাওয়া যায় দেবদারু বা পাইন, এদের ক্ষেত্রে কি আছে, নিচের দিকের পাতাগুলো আর নিচের দিকের শাখা প্রশাখাগুলো বড় এবং উপরের দিকের আর ছোট, তাহলে এই রকম ইকে আমরা বলি সাধারণত কি না, পিরামিডাকার। আর তিন নম্বর হচ্ছে গম্বুজাকার, ডেলিকোয়েশন, গম্বুজাকার, ডেলিকোয়েশন। এক্ষেত্রে কি আছে না, গাছটি দেখতে অনেকটা গম্বুজের মতো এইরকম, অর্থাৎ ডোম শেপেড, কেমন। তাছাড়াও যেমন বাঁশ বা ঘাস, এদের কাণ্ডটে পর্ব মধ্যে অত্যন্ত শক্ত হয়, শাখা প্রশাখা খুব কম হয়, এইরকম কাণ্ডকে আমরা বলি কাম বা তৃণকাণ্ড, তৃণকাণ্ড। এগুলো কিন্তু সবটি সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ। আমরা এবার চলে আসি দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ, যে কাণ্ডগুলি রসালো নরম এবং দুর্বল, মাটির উপর সাধারণত উঠতে পারে না, নিজের ইসে দাঁড়াতে পারে না, সেগুলোকে বলা হয় দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ। দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ প্রধানত তিনটে ভাগে ভাগ করি, এক হচ্ছে ট্রেলার বা অনুগামিক, দুই নম্বর হচ্ছে ক্রিপার বা আমরা বলি ব্রততি, তিন নম্বর হচ্ছে ক্লাইম্বার বা এটাকে বলি রোহিণী। প্রথম চলে আসি আমরা অনুগামিক বা আর ট্রেইলার, অনুগামিক, কেমন ট্রেইলার, অর্থাৎ মাটির সাথে ঠিক সমান্তরালভাবে যখন এগিয়ে যায় তখন তাকে আমরা বলি অনুগামিক। এটা আবার দুই প্রকার, প্রোকাম্বেন্ট বা এটাকে বলি শয়ান, শয়ান, মাটির ডগাটা মাটির সাথে আর একদম ই করে চলে, যেমন পুঁই, শয়ান। আর দুই নম্বর হচ্ছে ডিকাম্বেন্ট বা এটা হচ্ছে অনুগামী, কেমন ঊর্ধাগ্র, অর্থাৎ যেমন লিন্ডেনবার্জিয়া বা বাসন্তী, ট্রাইড্যাক্স, ত্রিদক্ষ, এদের ক্ষেত্রে কি আছে না, ডগাটা উপরের দিকে উঠে থাকে, এটাকে বলা হয় আর ঊর্ধাগ্র, আগাটা ঊর্ধাগ্র, আগাটা উঠে থাকে, ডিকাম্বেন্ট, প্রোকাম্বেন্ট, ডিকাম্বেন্ট, কেমন। আমরা চলে আসি এরপর দুই নম্বর হচ্ছে এটা আমরা ট্রেইলার, অনুগামিক। এবার আসি ক্রিপার বা ব্রততি, ব্রততি বা ক্রিপার। ব্রততি দেখতে পাওয়া যায় সাধারণত যেমন দুর্বার, এদের ক্ষেত্রে কি আছে, প্রফিউজলি ব্রাঞ্চ, প্রচুর শাখা প্রশাখা তৈরি করে এবং পর্বমধ্য প্রচুর থাকে, প্রতিটি পর্বমধ্য থেকে অসংখ্য আস্থানিক মূল সৃষ্টি হয় যার ফলে মাটিকে আঁকড়ে ধরে থাকে, এই রকম যেমন দুর্বা, এটাকে বলা হচ্ছে ক্রিপার বা ব্রততি। এবং তিন নম্বর হচ্ছে রোহিণী, রোহিণী, রোহিণী মানে হচ্ছে অর্থাৎ যখন কোনো কিছুকে অবলম্বন করে উপরের দিকে উঠতে থাকে তখন তাকে আমরা বলি রোহিণী। রোহিণী নানা রকম, রোহিণীকে আমরা নানা রকমভাবে ভাগ করি, যেমন প্রথম হচ্ছে বল্লি, কেমন বল্লি, বল্লি বা টার্নার, যেমন বল্লি মানে হচ্ছে কাণ্ডটি যদি কোনো অবলম্বনকে, শক্ত অবলম্বনকে বেষ্টন করে উপরের দিকে ওঠে তখন তাকে আমরা বল্লি বলি, কেমন এইরকমভাবে বেষ্টন করে উপরে উঠছে, এটা দুই ভাগে হতে পারে, যেমন দক্ষিণাবর্ত আর বামাবর্তী। দক্ষিণাবর্ত বাম দিক থেকে ডান দিকে বেষ্টন করবে, যেমন খামালুতে আর খামালু, আর যদি বাঁ দিক থেকে ডান দিকে, যেমন সিন বা অপরাজিতার ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে বেষ্টন করে। মাধবী লতার ক্ষেত্রে এটাও বললি, কিন্তু এটাকে লায়েন্স বা কাষ্ঠল লতা বলি, কাষ্ঠল লতা। এক্ষেত্রে কি আছে না, লতানো অংশটা এত শক্ত এবং এত কাঠের মতো হয়ে যায়, তাই মাধবী লতার ক্ষেত্রে এটাকে লায়েন্স বা কাষ্ঠল লতা আমরা বলে থাকি। এছাড়াও নানা রকম রোহিণী আমরা দেখতে পাই, যেমন আকর্ষরোহিণী, আকর্ষরোহিণী দেখতে পাওয়া যায় ঝুমকোলতায়, কেমন ঝুমকোলতার ক্ষেত্রে আকর্ষরোহিণী,
কণ্টক রোহিণী দেখতে পাওয়া যায় বাগানে বিলাসে, মূল রোহিণী মূলের দ্বারা যদি ওপরে ওঠে, যেমন পান গজপিপুল, বা অঙ্কুশ রোহিণী অর্থাৎ আকুশির মতো অংশ থাকে, যেমন বিগোনিয়া পাতার কিনারায় আকুশির মতো অংশ থাকে। আর এগুলো হচ্ছে কেমন কতগুলো হচ্ছে বিভিন্ন রকম রোহিণীর উদাহরণ। আমরা আর এবার চলে আসি কাণ্ডে, অর্থাৎ দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ নানা রকম বললি কী বলে অনুগামিক ব্রততী রোহিণী, রোহিণী আবার নানা রকম হতে পারে। আমরা এবার দেখব সেটা হচ্ছে মূলের এই কাণ্ডের শাখা বিন্যাস, ব্রাঞ্চিং, শাখা প্রশাখার উপর কী বলে কাণ্ড যেভাবে বিন্যাসিত থাকে তাকে বলা হয় ব্রাঞ্চিং বা শাখা বিন্যাস। এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে পার্শ্বীয় শাখা বিন্যাস, পার্শ্বীয় ল্যাটারাল, এবং দগ্র অর্থাৎ ডাইকটোমাস। পার্শ্বীয়র ক্ষেত্রে কি আছে, এটা এক পার্শ্বীয় হতে পারে, এক পার্শ্বীয় এক পাশের দিকে চলে, দ্বিপার্শ্বীয় বা বহুপার্শ্বীয় হতে পারে, বহুপার্শ্বীয়। কেমন এক পার্শ্বীয় অর্থাৎ এক্ষেত্রে কি আছে, যে কোনো একদিক, আবার এদিক থেকে একদিক, এদিক থেকে একদিক, এটা হচ্ছে আর সাধারণত কী বলে এটাকে বলে বৃশ্চিকাকার। আর যদি একই দিকে কেবল ব্রাঞ্চিং হয় তখন তাকে আমরা বলি শূন্যাকার, বৃশ্চিকাকার শূন্যাকার। দ্বিপার্শ্বীয় দুটো ভাগে ভাগ হয়, অর্থাৎ এদিকে একটা এদিকে একটা, আবার এদিকে একটা এদিকে একটা, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। আবার বহুপার্শ্বীয় নানাভাবে। আর ডাইকটোমাস কি, সব সময় দুটো ভাগে ভাগ হবে, অর্থাৎ দুই ভাগে ভাগ হলো, আবার দুই ভাগে ভাগ হলো, আবার দুই ভাগে ভাগ হলো, এইরকমভাবে দুই ভাগে যদি ভাগ হতে থাকে তখন আমরা তাকে বলি ডাইকটোমাস ব্রাঞ্চিং। ঠিক আছে, এই হচ্ছে ব্রাঞ্চিং। আমরা চলে আসি এবার মডিফাইড স্টেম, অর্থাৎ কাণ্ডের বিভিন্ন রকম পরিবর্তন, মডিফাইড স্টেম, মডিফিকেশন অফ স্টেম, স্টেম মডিফিকেশন যদি দেখি তাহলে বিভিন্ন আর স্টেমের বিভিন্ন রকম মডিফিকেশন। যেমন প্রথম চলে আসি মৃদগত বা ভূনিম্নস্থ কাণ্ড। মৃদগত মানে মাটির নিচে যে কাণ্ডগুলো থাকে, এটা আবার চার প্রকার। যেমন এক হচ্ছে গ্রন্থিকাণ্ড বা রাইজোম, গ্রন্থিকাণ্ড। এক্ষেত্রে কি আছে না, যেমন দেখতে পাওয়া যায় আদাতে, আদা বা হলুদ, আমরা কি দেখি আদা বা হলুদের ক্ষেত্রে আর এরকম কতগুলো কাণ্ড পর্ব মধ্যে চ্যাপ্টা এবং মাটির সাথে সমান্তরালভাবে আর বর্ধিত হয়। ঠিক আছে, এইরকম কাণ্ডগুলোকে আমরা বলি গ্রন্থিকাণ্ড, এবং এর প্রতি পর্বে স্বল্পপত্র দেখতে পাওয়া যায়, মূল দেখতে পাওয়া যায়। দুই নম্বর হচ্ছে আর টিউবার বা স্ফীতকন্দ, টিউবার বা স্ফীতকন্দ, স্ফীতকন্দ। যেমন আলু, আলুর ক্ষেত্রে কি আছে না, আলুর ক্ষেত্রে খাদ্য সঞ্চয়ের ফলে পুরোপুরি স্ফীত হয়ে থাকে, এবং এতে কতগুলি চোখ দেখতে পাওয়া যায়, যে চোখগুলো আসলে ওগুলো হচ্ছে কতগুলো মুকুল, যেখান থেকে মুকুল বেরিয়ে আসে ওগুলো হচ্ছে পর্বের অংশ। কেমন স্ফীতকন্দ। আর তিন নম্বর হচ্ছে আর সুদুকন্দ বা বাল্ব কন্দ। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সলকিত কন্দ, একটা পুটিত বা বেষ্টিত কন্দ। বেষ্টিত বা পুটিত আমরা দেখতে পাওয়া যায় পেঁয়াজের ক্ষেত্রে, পেঁয়াজের ক্ষেত্রে কি আছে, এই হচ্ছে ডিস্কটাই হচ্ছে কাণ্ড এবং এটা অগ্রমুকুল, আর এর যে ই থাকে কী বলে এর যে কতগুলো পর্ব থাকে সেই পর্ব থেকে রসালো কতগুলো আর পাতা দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা পেঁয়াজের খাদ্যরূপে ভক্ষণ করে থাকি, এগুলো হচ্ছে আর বেষ্টিত কন্দ বা পুল সলকিত কন্দ। সলকিত কন্দ যেটা লিলি গাছে দেখতে পাওয়া যায়, অর্থাৎ স্কেল পাতা ঝুরঝুরে অবস্থায় থাকে। এবং চার নম্বর হচ্ছে গুড়ি কন্দ বা কর্ম। এক্ষেত্রে কি আছে, যেমন ওলের ক্ষেত্রে আমরা দেখতে পাই
এই যে ওলের মুখী অর্থাৎ খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যায় এবং মুখীগুলো হচ্ছে ব্রাঞ্চ আর কিছুই না, পর্ব বিভিন্ন পর্বের সূচনা করে। তো এগুলো হচ্ছে মৃদগত কাণ্ড অর্থাৎ ভূনিম্নস্থ বা মৃদগত কাণ্ড, এইভাবে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে গিয়ে নানা রকম আকৃতি ধারণ করে, যেগুলো খাদ্য সঞ্চয় তো করেই তাছাড়া আর জনন কার্যেও অংশগ্রহণ করে। আমরা চলে আসি এবার অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ডের পরিবর্তন, অর্ধবায়বীয় কাণ্ড যেমন এটাকেও কয়েকটা ভাগে ভাগ করি, যেমন এক রানার বা আমরা বলি রানার বা শুধু ধাবক, ধাবক কেমন যেটা দেখতে পাওয়া যায় শুশ্নিতে, শুশ্নি শুশ্নিতে ধাবক দেখতে পাওয়া যায়। ব্যাপারটা এরকম যে এর এর ক্ষেত্রে কি আছে না এই ব্রাঞ্চিং এবং তারপর একটা মাটির সাথে সমান্তরালভাবে আর একটা আর কি বলে পর অংশ দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় ধাবক। কেমন ধাবক, মূল মূল এই হচ্ছে ধাবক। এই শুশ্নিতে দেখতে পাওয়া যায়। দুই নম্বর আর বক্রধাবক বা স্টুলন, বক্রধাবক যেমন মেন্থা স্ট্রবেরিতে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে কি আছে না এক্ষেত্রে এই কাণ্ডের অংশ মূল আর একটা অংশ এইভাবে খিলানের আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই জন্য এটাকে বলা হয় বক্রধাবক। এটা মেন্থা স্ট্রবেরিতে দেখতে পাওয়া যায়। তিন নম্বর হচ্ছে ঊর্ধ্বধাবক বা সাকার, ঊর্ধ্বধাবক বা সাকার যেমন চন্দ্রমল্লিকাতে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে কি আছে আর মাটির নিচে, মাটির নিচের অংশ আর মাটির কাণ্ডের, মাটির এটা কাণ্ড, কাণ্ডের কিছু অংশ উপরের দিকে বেরিয়ে আসে, এইরকমভাবে বেরিয়ে আসে এবং ব্রাঞ্চিং তৈরি করে। কেমন এই এইভাবে ব্যাঞ্চিং, তাই এটাকে বলা হয় ঊর্ধ্বধাবক। আর চার নম্বর হচ্ছে খর্বধাবক বা হ্রস্বধাবক। কেমন হ্রস্বধাবক, হ্রস্বধাবকে কী আছে এদের ক্ষেত্রে আর মাঝখানের অংশ খুবই ছোট, এই জন্য এটাকে আমরা বলি হ্রস্বধাবক, খর্বধাবক। কেমন যেটা দেখতে পাওয়া যায় আর কি বলে কচুরি পানাতে, কচুরি পানা, কচুরি পানা টোপা পানা এদের ক্ষেত্রে আমরা হ্রস্বধাবক দেখতে পাওয়া যায়। তাহলে অর্ধবায়বীয় কাণ্ড, বায়বীয় কাণ্ড পরিবর্তিত হয়ে ধাবক, ঊর্ধ্বধাবক, বক্রধাবক, এগুলো সাধারণত জনন কার্যে অংশগ্রহণ করে। আমরা এবার চলে আসি সেটা হচ্ছে কী বলে প্রথম ভূনিম্নস্থ কাণ্ড অর্ধবায়বীয়, বায়বীয় কাণ্ডের কিছু পরিবর্তন আমরা আর দেখি। বায়বীয় কাণ্ড নানা রকমভাবে পরিবর্তিত হতে পারে, যেমন পর্ণকাণ্ড বায়বীয় কাণ্ডের পরিবর্তন, বায়বীয় কাণ্ড পরিবর্তিত হয়। যেমন পর্ণকাণ্ড ফণিমনসার ক্ষেত্রে আমরা দেখি যে পর্ণকাণ্ড আর কাণ্ডটি পাতার মতো চ্যাপ্টা প্রসারিত, এটা হচ্ছে পর্ণকাণ্ড দেখতে পাওয়া যায় ফণিমনসাতে, ফণিমনসা কাণ্ড। এটা যদি এক পর্বযুক্ত কী বলে পর্ণকাণ্ড হয় তখন আমরা বলি ফাইলোক্ল্যাড, না বলে বলি ক্ল্যাডোড, এক পর্বযুক্ত। আর যেমন শতমূলিতে দেখতে পাওয়া যায়, কেমন পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড, দুই নম্বর হচ্ছে ক্ল্যাডোড এক পর্বযুক্ত। কাণ্ড আকর্ষ, তিন নম্বর হচ্ছে কাণ্ড আকর্ষ, কাণ্ড আকর্ষে পরিণত হয়। যেমন আমরা ঝুমকোলতায় দেখতে পাওয়া যায় প্যাসিফ্লোরাফিটিডা, ঝুমকোলতায় আমরা আর কি দেখতে পাই না কাণ্ডর কিছু অংশ আকর্ষে পরিণত হয়। আচ্ছা পত্রকণ্টক, আমরা শাখাকণ্টক, শাখা পত্র না শাখাকণ্টক, শাখাকণ্টক কি আছে না এক্ষেত্রে শাখাটা কণ্টকে পরিণত হয়, যেমন দুরন্ত, দুরন্তর ক্ষেত্রে শাখা কণ্টকে পরিণত হয় শাখাকণ্টক। এবার বুলবিল, বুলবিলের ক্ষেত্রে কি আছে না এই কতগুলো যেমন খাম আলু চুপড়ি আলু এদের যে আর কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল সাধারণত
অষ্টাক্ষিক মুকুলটা স্ফীত হয়ে বাল্বের আকার ধারণ করে এবং স্ফীত হয়ে গিয়ে এটা আর জনন কার্যে অংশগ্রহণ করে। এটাকে আমরা বুলবিল বলি। কেমন? অনেক সময় যেমন মেকিকন্দ সিউডোভাল্ভ, সিউডোভাল্ভ তৈরি হয় বাল্বোফাইলামে। কেমন? এক্ষেত্রেও স্ফীত হয়ে গিয়ে আর জল সঞ্চয় করে এবং স্ফীত হয়ে যায়, এটা আমরা বলি সিউডোভাল্ভ। তাহলে সাধারণত বায়বীয় কাণ্ড নানাভাবে পরিবর্তিত হতে পারে। তাহলে অর্ধবায়বীয় কাণ্ডের পরিবর্তন, বায়বীয় কাণ্ডের পরিবর্তন এবং মৃদুগত কাণ্ডের পরিবর্তন আমরা দেখলাম। এখানে আরেকটা জিনিস বলে নিই, অনেক সময় কেমন কিছু কিছু উদ্ভিদ আছে যেমন রজনীগন্ধা বা এদের ক্ষেত্রে পেঁয়াজ, এদের ক্ষেত্রে কী আছে না, কিছু অংশ সোজা উপরে উঠে পুষ্প ধারণ করে। তো ওগুলো কাণ্ডের অংশ নয়, অনেক সময় পুষ্পধর। তো এগুলো হচ্ছে আর বিভিন্ন রকম পরিবর্তিত কাণ্ড হলো আমরা। এরপর কাণ্ডের পরিবর্তন আমরা জানলাম। আমরা এবার জানবো মরফোলজি অফ লিফ। কেমন? পাতার মরফোলজি। পাতা কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন চ্যাপ্টা প্রসারিত অংশ বিশেষকেই আমরা বলি কি, পাতা। ঠিক আছে, কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন প্রসারিত চ্যাপ্টা আর সবুজ পার্শ্বীয় অঙ্গকে পাতা বলি। কেমন? পাতা আর নানা রকম হয়। কীরকম? প্রথম চলে আসি, আচ্ছা আগে প্রথম বলি পাতার বৈশিষ্ট্য। পাতা পর্ব থেকে উৎপন্ন হয়, সাধারণত ক্লোরোফিল থাকায় সবুজ হয়, সালোক সংশ্লেষে সক্ষম হয়, পাতা শিরা উপশিরা থাকে। কেমন? পাতার কী বলে চ্যাপ্টা প্রসারিত, এই হচ্ছে পাতার কিছু বৈশিষ্ট্য। পাতা সাধারণত আর কী বলে বহির্জনিষ্ণুভাবে উৎপত্তি লাভ করে। এবার আমরা আসি, সেটা হচ্ছে পাতা নানা রকম। প্রথম হচ্ছে শিশু উদ্ভিদের, যেমন মৃদুগত কাণ্ডের শিশু উদ্ভিদের প্রথম একটি পাতা বেরোয় যেগুলো অন্য পাতার থেকে আলাদা, এগুলোকে আমরা বলি প্রোফিলস। প্রোফিলস বা প্রথম পাতা। কেমন? প্রোফিলস, প্রোফিলস। এবার দুই নম্বর হচ্ছে কোটাইলিডোনারি লিফ বা কোটাইলিডন, এটাকে বীজপত্র বলে থাকি। অর্থাৎ বীজের যে অংশে খাদ্য সঞ্চিত থাকে সেগুলোও অ্যাকচুয়ালি পাতা, এগুলোকে আমরা বলি বীজপত্র। তিন, ফোলিয়েজ লিফ। ফোলিয়েজ লিফ বা পর্ণপত্র, অর্থাৎ পাতা যেগুলো আমরা সাধারণত যাকে আমরা পাতা বলি, অর্থাৎ চ্যাপ্টা প্রসারিত পার্শ্বীয় অঙ্গ যে খাদ্য তৈরি করার জন্য দায়ী, এগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলি ফোলিয়েজ লিফ বা পর্ণপত্র। ঠিক আছে, চার নম্বর হচ্ছে ফ্লোরাল লিফ। ফ্লোরাল লিফ, ফ্লোরাল লিফ বা পুষ্পপত্র। পুষ্পের যে কোনো স্তবকগুলোই হচ্ছে পাতার রূপান্তর, তাই এটাকে আমরা বলি পুষ্পপত্র। আর একটা হচ্ছে আর স্কেলি লিফ বা শল্কপত্র। শল্কপত্র অর্থাৎ কিছু কিছু পাতা শুষ্ক হয়ে গিয়ে আর একদম মাছের আঁশের মতো হয়ে যায়, যাকে আমরা বলি শল্কপত্র। তো পাতা এই বিভিন্ন প্রকারের হতে পারে। আমরা এবার চলে আসি আদর্শ পাতার বিভিন্ন অংশ। প্রথম আমরা আসি, যদি পাতা দেখি তাহলে পাতার তিনটে প্রধান অংশ কি, এক হচ্ছে হাইপোপোডিয়াম বা লিফ বেজ পত্র মূল, দুই নম্বর হচ্ছে মেসোপোডিয়াম বা কেমন লিফ পিটিওল বা পত্রবৃন্ত, পত্রবৃন্ত। আর তিন নম্বর হচ্ছে লিফ ল্যামেলা বা এপিপোডিয়াম, এটাকে বলা হচ্ছে ল্যামিনা বা পত্র ফলক। তাহলে পাতার তিনটে অংশ, পত্রমূল, পত্রবৃন্ত, পত্রফলক। পত্রমূল, পত্রমূল যেটা কাণ্ডের পর্বর সাথে পাতাকে ধরে রাখে। পাতা যখন বহির্জনিষ্ঠভাবে উৎপন্ন হয়, খুলে যায়, তখন সেখানে একটা লিফ স্কার বা একটা দাগ দেখতে পাওয়া যায়। পাতা অনেক সময় যেমন নেরিয়াম বা করবী গাছের পাতা বা আম পাতা যদি আমরা দেখি তাহলে কি দেখব, এর ক্ষেত্রে পাতার আর পত্রমূলটা একটু স্ফীত, এটাকে বলা হয় উপাধান পত্রমূল। কেমন? উপাধান পত্রমূল। আচ্ছা,
পাতার উপাদান পত্রমূল। দুই নম্বর হচ্ছে অনেক সময় কাণ্ডকে বেষ্টন করে থাকে, কেমন বা তাল বা খেজুর বা নারকেল, আমরা দেখব যে এদের ক্ষেত্রে এই রকম বেষ্টন করে থাকে, কেমন এই যে বেষ্টন করে থাকে, এই অংশটা বেষ্টন করে থাকে, এই জন্য এটাকে আমরা বলি আর কাণ্ড বেষ্টক পত্রমূল। হাফ কাণ্ড বেষ্টক, যেমন ভুট্টা টুট্টা গাছে দেখতে পাই এগুলো অর্ধেক কাণ্ডকে বেষ্টন করে থাকে, তাই এগুলো হচ্ছে কাণ্ড বেষ্টক পত্রমূল। আর কেমন আর একটা পত্রমূল দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে যেমন সিমফাইটিয়ামে দেখতে পাওয়া যায় ডেকারেন, এক্ষেত্রে কী আছে না পত্রমূলটা আর অনেকটা ডানার মতো পর্বমধ্য, নিচের পর্বমধ্যটাকে আবৃত করে রাখে, এই হচ্ছে বিভিন্ন প্রকার পরিবর্তিত বা বিভিন্ন প্রকার পত্রমূল। এবার আমরা চলে আসি সেটা হচ্ছে পত্রবৃন্ত। সাধারণত পাতা পর্ব থেকে বৃন্ত থেকেই পাতা বেরোয়, পত্রবৃন্ত যদি থাকে তাহলে সবৃন্তক বা পিটিওলেট, যেমন জবা, জবা পিটিওলেট, যদি সবৃন্তক পাতা বা পিটিওলেট এটাকে, যেমন জবা বা আমরা যেগুলো দেখি আম জাম, ঠিক আছে, আর যদি বৃন্ত না থাকে তাকে বলি সেসাইল লিফ বা অবৃন্তক পত্র, যেমন আনারসে অবৃন্তক বা শেয়াল কাটা, এখানে কী আছে ডাইরেক্ট পাতা, ডাইরেক্ট পাতা, এগুলো হচ্ছে অবৃন্তক পত্র। হলো পত্রবৃন্ত অনেক সময় পরিবর্তিত হয়, কীরকম যেমন যেমন আমরা দেখি যে পক্ষল উইংড লেবু পাতায়, লেবু পাতায় কী দেখি, লেবু পাতায় এই যে পত্রবৃন্তটা একটা এই উইংড, এইটা হচ্ছে সবৃন্ত উইংড বা পক্ষল, এটা পত্রবৃন্তরই পরিবর্তন, কেমন লেবুতে। আচ্ছা যেমন কচুরিপানায়, কচুরিপানার ক্ষেত্রে স্ফীত হয়ে যায়, কচুরিপানার ক্ষেত্রে পত্রবৃন্ত আর স্ফীত হয়ে আর স্পঞ্জি হয়, ভাষাতে সাহায্য করে, এই জন্য হচ্ছে স্ফীত পত্রবৃন্ত বা পর্ণবৃন্ত। যেমন আকাশমণি গাছে পুরো পাতাটাই নষ্ট হয়ে যায় আর পাতার মতো আকৃতি ধারণ করে, সেটা হচ্ছে পত্রবৃন্ত, তাই এটাও পরিবর্তন। আর তাছাড়াও ঝুমকোলতায় আকর্ষীভূত, অর্থাৎ পত্রবৃন্তটা আকর্ষে পরিণত হয়, এগুলো হচ্ছে পত্রবৃন্তের কিছু পরিবর্তন। কেমন আমরা এবার আসব মডিফিকেশন, এবার আমরা আসি সেটা হচ্ছে উপপত্র বা স্টিপিউল, উপপত্র বা স্টিপিউল। কেমন উপপত্র পাতার অনেক সময় আমরা যেমন জবা পাতাই, পাতার গোড়ায়, কেমন অর্থাৎ ঠিক পত্রবৃন্তের গোড়ায় পাতার মতো সদৃশ্য দুটো অংশ দেখতে পাওয়া যায়, এগুলোকে আমরা বলি স্টিপিউল বা উপপত্র। কেমন এই উপপত্র যদি থাকে, যেমন জবা তাকে বলা হয় স্টিপিউলেট লিফ বা সোপপত্রিক, যেমন জবা, আর যদি উপপত্র না থাকে তখন এক্সটিপিউলেট বা অনুপপত্রিক, যেমন সাধারণত আমরা অনুপপত্রিক দেখতে পাচ্ছি, যেমন ঘাস, বিভিন্ন প্রকার ঘাসকে, তাহলে সোপপত্রিক, সোপপত্রিক জবা উপপত্র আছে, আর দুই নম্বর হচ্ছে অনুপপত্রিক, অনুপপত্রিক বা যেমন ঘাস। কেমন এই উপপত্র নানা প্রকার হতে পারে, যেমন ফ্রি ল্যাটারাল বা মুক্ত পার্শ্বীয়, মুক্ত পার্শ্বীয়, এক্ষেত্রে কী আছে না জবা একদম মুক্ত, এটাকে বলা হচ্ছে মুক্ত পার্শ্বীয়, জবাতে দেখতে পাওয়া যায় ফ্রি ল্যাটারাল, ঠিক আছে। অ্যাডনেট, অ্যাডনেট অর্থাৎ বৃন্ত লগ্ন, এক্ষেত্রে কী আছে, যেমন বৃন্ত লগ্ন দেখতে পাওয়া যায় গোলাপে, লগ্ন গোলাপ, গোলাপ গাছে দেখব যে এক্ষেত্রে কী আছে না এই যে বৃন্তর সাথেই, পাতার বৃন্তের সাথেই কিছু অংশ, এরকম বৃন্তের সাথে কিছু অংশ গিয়ে, একটু অন্য কালি দিয়ে আঁকা, অন্য রং ব্যবহার করি, কিছু অংশ গিয়ে এই রকম হয়ে থাকে উপরের দিকটা, এই যে এইগুলো হচ্ছে উপপত্র, মাঝ কিছু অংশ জোড়া এবং উপরের দিকটা খোলা, বৃন্ত লগ্ন গোলাপ। ইন্টারপিটিওলেট বা বৃন্ত মধ্যক,
বৃন্ত মুদ্ধক, বৃন্ত মুদ্ধক আমরা দেখতে পাওয়া যায় সাধারণত রঙ্গনে। কেমন? রঙ্গন উদ্ভিদে বৃন্ত মুদ্ধক দেখতে পাওয়া যায়। ইন্ট্রাপিটিওলেট বা কাক্ষিক, কেমন? কাক্ষিক বা ইন্ট্রাপিটিওলেট এটা দেখতে পাওয়া যায় সাধারণত আমরা গন্ধরাজে দেখতে পাওয়া যায়, গন্ধরাজ। আর অক্রিয়েট বা আমরা এটাকে বলি কেমন, কাণ্ড বেষ্টক বা অক্রিয়েট, কাণ্ডকে বেষ্টন করে যদি রাখে তো কাণ্ড বেষ্টক, যেমন পলিগোনামে আমরা কাণ্ড বেষ্টক অক্রিয়েট পলিগোনামে দেখতে পাওয়া যায়। তো নানা রকম আমরা ইসে কী বলে বিভিন্ন প্রকার উপপত্র আমরা আর দেখতে পাই। আমরা এবার চলে আসি পাতার শিরাবিন্যাস, শিরাবিন্যাস পাতার উপর শিরা উপশিরার সজ্জারীতিকে আমরা বলি শিরাবিন্যাস। কেমন? শিরা উপশিরার সজ্জারীতিকে আমরা বলি শিরাবিন্যাস। এই শিরাবিন্যাসকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সমা, একটা হচ্ছে জালিকাকার। জালিকাকার শিরাবিন্যাস অর্থাৎ শিরা উপশিরাগুলি যদি জাল গঠন করে, যেমন দ্বিবীজপত্রী পাতায় শিরা উপশিরাগুলি জাল গঠন করে, কেমন, এটাকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। আর যদি শিরা উপশিরাগুলি পরস্পর মিলিত হয়ে একটা জালক গঠন করে, সহজেই পাতা ছেঁড়া যায় না। আর যদি পরস্পর শিরা উপশিরাগুলি সমান্তরালভাবে থাকে তাকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। কেমন? সমান্তরাল শিরাবিন্যাস যেমন কলা পাতায় দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে পাতা কিন্তু সহজেই আর টোকা মারলেও ছিঁড়ে যেতে পারে। কেমন? জালিকাকার শিরাবিন্যাস এইটা আবার দুই প্রকার, এক শিরাল এবং বহু শিরাল। এক শিরাল, মধ্যশিরা যদি একটা থাকে তাহলে এক শিরাল, আর মধ্যশিরা যদি অনেক, যেমন এক শিরাল সাধারণত আমরা যেগুলো পাতা দেখি আম জাম বট, কেমন, এগুলো এক শিরাল। আর বহু শিরাল, বহু শিরাল যেমন কুমড়া অর্থাৎ মধ্যশিরা অনেকগুলো, এগুলো বহু শিরালকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, সেটা হচ্ছে কনভার্জেন্ট, আর একটা হচ্ছে ডাইভার্জেন্ট, অপসারী এবং অপসারী আর অভিসারী। অপসারী এক্ষেত্রে কী আছে, যেমন তেজপাতা, তেজপাতাতে কী আছে না, অনেকগুলো মধ্যশিরা, অনেকগুলো মধ্যশিরা গিয়ে একটা স্থানে মিলিত হয়েছে। আর দুই নম্বর হচ্ছে অভিসারী, অভিসারী যেমন একটা জায়গা থেকে কুমড়া পাতা, একটা জায়গা থেকে অনেক জায়গায় বেরিয়ে গেছে, এদিক থেকে বেরিয়ে গেছে, এগুলোকে বলা হচ্ছে অভিসারী। ঠিক একই রকমভাবে সমান্তরাল শিরাবিন্যাসকেও আমরা দুটো ভাগে ভাগ করি, এক শিরাল বহু শিরাল। এক শিরাল যেমন, এক শিরাল বহু শিরাল, এক শিরাল যেমন কলা, আর বহু শিরাল যেমন হচ্ছে, বহু শিরালকে দুটো ভাগে ভাগ করি, এক হচ্ছে অপসারী, অপসারী আর অভিসারী। অপসারী যেমন, অভিসারী হচ্ছে, অভিসারী হচ্ছে বাঁশ আর অপসারী হচ্ছে তাল। কেমন? বাঁশ আর সাধারণত অপসারী হচ্ছে তাল আর অভিসারী হচ্ছে বাঁশ। কেমন? তো এইভাবে আমরা ভাগ করি, ঠিক আছে। কেমন? কেমন হয় এটা অভি, এই হচ্ছে বিভিন্ন রকম শিরাবিন্যাস। এবার আমরা আর একটা জিনিস জানব, সেটা হচ্ছে মডিফিকেশন অফ লিভস অর্থাৎ পাতার বিভিন্ন রকম পরিবর্তন। কেমন? মডিফিকেশন, বিভিন্ন রকম মডিফিকেশানগুলো আমরা দেখতে পাই। কীরকম? আমরা চলে আসি মডিফিকেশান অফ লিভস, বিভিন্ন রকম মডিফিকেশানের মধ্যে প্রথম চলে আসি, সেটা হচ্ছে পত্রাকর্ষ। কেমন?
পত্রাকর্ষক, পাতা আকর্ষে পরিণত হচ্ছে। এবার পাতা বিভিন্ন রকমভাবে হতে পারে, পাতা আকর্ষে, যেমন মটর গাছের আর পাতা কেমন, পাতার অগ্রভাগও আকর্ষে পরিণত হতে পারে, পাতার আর পেটিওল পরিণত আকর্ষে পরিণত হতে পারে, যেমন পেটিওল পরিণত হতে হয় যেমন কুমা স্মাইল অ্যাক্সে কেমন বা ঝুম, এগুলো হচ্ছে আর পাতার যেমন কুমারিকা বা স্মাইল্যাক্স, মটর গোটা পাতাটাই মটর পরিণত হয়, জংলি মটর, জংলি মটর এক্ষেত্রে গোটা পাতা, এক্ষেত্রে আংশিক কেমন মটরের একটা অংশ উর্ধাগ্র মটর গাছের উপরের অংশ এবং কুমারিকার আর পেটিওলটা আকর্ষে পরিণত হয়, পত্রাকর্ষ। আমরা চলে আসি পত্রকণ্টক, পত্রকণ্টক লিপথর্ন, লিপথর্ন আমরা সাধারণত ফণী মনসা বা শেয়াল কাটা, ফণী মনসাতে কী দেখি, ফণী মনসা, ফণী মনসাতে আমরা কী দেখি, গোটা পাতাটাই কাঁটা পরিণত, পাতাটাই কাঁটাই পরিণত। আবার শেয়াল কাটায় কী আছে, শেয়াল কাটার সাধারণত পাতার কিনারাগুলো কাঁটাই পরিণত, বা আমরা যদি দেখি কী বলে অ্যালোভেরা বা ঘৃতকুমারী, অ্যালোভেরার কিনারা কিনারগুলো পাতা কাঁটাই পরিণত, তো এগুলো হচ্ছে পত্রকণ্টক, নানা রকম আর পাতার অংশ কাঁটাই পরিণত হয়। পত্র অঙ্কুশ, তিন নম্বর হচ্ছে পত্র অঙ্কুশ, অঙ্কুশ বিগোনিয়াতে, বিগোনিয়ায় কী দেখতে পাওয়া যায়, না পাতার উপরের অংশ, পাতার উপরের অংশ এই একদম পত্রাগ্র এরকম অঙ্কুশের মতো, আকুশির মতো আর ধারণ করে, এটাকে বলা হচ্ছে পত্র অঙ্কুশ কেমন। আচ্ছা এবার চলে আসি জলাধার পত্র, জলাধার পত্র সাধারণত, জলাধার পত্র ডিসচিডিয়া, ডিসচিডিয়াতে আমরা সাধারণত ডিসচিডিয়া, এতে ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, ডিসচিডিয়ার ক্ষেত্রে যে পাতার অংশটা জলের অনেকটা কলসির মতো ধারণ করে, ফলে আর এখানে কিছু পরিমাণ জল অ্যাডভার্স কন্ডিশনে সেই জলটাকে এরা কাজে লাগায়। আচ্ছা পতঙ্গভুক উদ্ভিদের পাতা, পতঙ্গভুক উদ্ভিদের পাতা নানাভাবে পরিবর্তন হয়, পতঙ্গভুক উদ্ভিদের পাতা যেমন কলসপত্রীর ক্ষেত্রে এর মাথাটা কলসির মতো হয়ে যায়, কলসি এবং ঢাকনি থাকে ভেতরে আর গ্রন্থি রোম থাকে, গ্রন্থি থাকে যার ফলে কী হয় না পতঙ্গকে আকৃষ্ট করে। সূর্য শিশির বা ড্রসেরা এর ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এর পাতাটায় সূর্যের মতো অনেকগুলো আর কী আছে, না রোম আছে, রোমশ অংশ আছে যেগুলো আর পাতাকে একটা আলাদা লুক দিয়েছে, এগুলো পাত পত্র ফাঁদ হওয়ার জন্য বিভিন্নভাবে পরিবর্তন আর হয়েছে। এছাড়াও রসালো পত্র, রসালো পত্র, রসালো পত্র আমরা দেখতে পাওয়া যায় যেমন পুঁই গাছে বা পুঁই বলতে পারি যেমন অ্যালোভেরা বা ঘৃতকুমারী, এক্ষেত্রে কী আছে খাদ্য সঞ্চয়ের জন্য পাতা স্ফীত হয়ে থাকে, ভবিষ্যতের জন্য বেশ কিছু খাদ্য সঞ্চয় করে রাখে। এছাড়াও পরিবর্তন যেমন দেখতে পাওয়া যায় শল্কপত্রতে, শল্কপত্র যেমন পেঁয়াজ বা আদা বা লিলি এদের ক্ষেত্রে কী আছে, রসুন এদের ক্ষেত্রে পাতাটি আর একদম মাছের আঁশের মতো আর শুকনো শুষ্ক খসখসে একটা পাতার আবরণ তৈরি করে, এটাকে শল্কপত্র বলি। এটা সাধারণত আর ভেতরের অংশগুলোকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। তাহলে বিভিন্ন কাজের জন্য পাতা নানাভাবে পরিবর্তিত হয়েছে, এগুলো হচ্ছে মডিফিকেশন অফ লিভস। আমরা পাতার যদি সাধারণ কাজ বলি, সাধারণ সাধারণত আর দুটো কাজ, এক হচ্ছে পাতা সবুজ থাকায় খাদ্য তৈরি করে, তিন পাতায় প্রচুর পত্ররন্ধ্র থাকায় গ্যাসীয় আদান প্রদান করে, আর তিন হচ্ছে পাতা বাষ্পমোচনে সাহায্য করে। এছাড়াও কিন্তু নানা রকম কাজ থেকে গেল, যেমন পতঙ্গভোগ উদ্ভিদের পাতা আর খাদ্য, পতঙ্গ ফাঁদের আকারে পতঙ্গ ধরার জন্য, খাদ্য সঞ্চয় করার জন্য, শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য, বা কিছুমাত্র জল সঞ্চয় করে রাখার জন্য, বা আত্মরক্ষার জন্য, যেমন
পত্রকণ্টক কেমন বা উপরে ওঠার জন্য পাতার পরিবর্তন, ঠিক আছে? তো এইভাবে নানা রকমভাবে বা জনন কার্যের নিমিত্ত যেমন পাথরকুচি পাতার আর পত্রজ মুকুল তৈরি হয়, তো এগুলো হচ্ছে নানা রকম পাতার পরিবর্তন এবং পাতার বিভিন্ন রকম আর কাজ। আজকে আমরা আর সাধারণত যে মরফোলজি অফ রুট স্টেম অ্যান্ড লিফ অর্থাৎ অঙ্গ সংস্থানগত আর দিক আমরা আলোচনা করলাম, পাতা কাণ্ড আর মূলের কেমন, আশা করি তোমরা ভবিষ্যতে আমাদের বিজ্ঞানের যে স্বাস্থ্যবিধিগুলো মেলে চলবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই জিনিসগুলো আর তোমরা আর নিজেরা রপ্ত করবে। এর পরবর্তী ক্লাসগুলিতে বাকি আলোচনাগুলো আমরা করার চেষ্টা করবো।